বঙ্গবন্ধুকে পেয়ে আমরা আনন্দিত হয়েছি। মা বোনেরা রোজা রেখেছিলেন, আল্লাহর দরবারে মুনাজাত করেছিলেন, হে আল্লাহ স্বাধীনতা দিয়েছ, বঙ্গবন্ধুকে আমাদের কাছে ফিরিয়ে দাও। বঙ্গবন্ধু বাংলার মায়ের কথা রেখেছেন, সাড়ে তিন বছরের মধ্যেই আমরা বঙ্গবন্ধুকে আমাদের মাঝে আর রাখতে পারলাম না। সন্ত্রাসীরা পাকিস্তানি পেতার তারা, এই জিয়া রহমানেরা আমার পিতা বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আজকে আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় বঙ্গবন্ধুকে। 17ই মার্চ যদি না হত, আজ আমরা এই বাংলাদেশের স্বাধীনতা পেতাম না। আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে 6-7ই মার্চ, 7ই মার্চে আসলো 26শে মার্চ, 26শে মার্চ আসলো 16ই ডিসেম্বর, তারপরে 10ই জানুয়ারি পূর্ণতা লাভ করলাম আমরা। আজকে আবার এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। এই পবিত্র দিনে বলতে চাই, যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে জননীতি শেখ হাসিনা অগ্রযাত্রাকে নিয়ে ষড়যন্ত্র করবে, রাজপথে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। কি আপনারা প্রস্তুত আছেন? রাজপথে থাকতে হবে। ষড়যন্ত্র দেশীয় আন্তর্জাতিকভাবে শুরু হয়েছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেন। এবার নির্বাচনের জন্য যে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। আমাদের মার্কাটা কি ভাই, মার্কাটা কি? আরে জোরে বলেন, সারা বাংলাদেশে একটা আওয়াজ, আওয়াজটা কি? বারবার দরকার শেখ হাসিনার সরকার, বারবার দরকার শেখ হাসিনার সরকার, বারবার দরকার শেখ হাসিনার সরকার। আর রাজপথে যদি তারা আবার ষড়যন্ত্র কইরা বাসে আগুন দেয়, মানুষ হত্যা করে, তাহলে কিন্তু রাজপথেই তাদের মোকাবেলা করতে হবে। পারবেন না তারা? এই রাজপথ আওয়ামী লীগের, এই রাজপথ মুক্তিযোদ্ধার, এই রাজপথ আওয়ামী লীগের, এই রাজপথ আমরা কাউকে ইজারা দিতে পারি না। এই রাজপথ থেকেই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছি, দেশ স্বাধীন করেছি। এই রাজপথ দিয়েই শেখ হাসিনাকে আবার নির্বাচিত করে প্রধানমন্ত্রী করবো,